হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই এলআইসি প্রিমিয়াম অনলাইনে পেমেন্ট করতে পারবেন এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে গেলে নিচে আমরা সার্চবার পেয়ে যাব এই সার্চবারে গিয়ে আমাদের লিখে দিতে হবে এলআইসি আই তো আইসিআই লিখে সার্চ করে দিলে এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে এলআইসি ইন্ডিয়া ডট ইন ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে ওই লিঙ্কে ক্লিক করে দিলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো আমরা কী করব এখানে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছি ওই লিংকে ক্লিক করে দেবো তো দেখুন এখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তো এখানে আমাদের বা দিকে নিচের দিকে চলে আসতে হবে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাব যার মধ্যে একটা অপশান পেয়ে যাব পে প্রিমিয়াম অনলাইন ওই পে প্রিমিয়াম অনলাইন অপশানে ক্লিক করে দিতে হবে be দেখুন এখানে দেখাচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক ওপেন হয়ে যাবে তো এখানে আমাদের ওকে করে দিতে হবে ওকে করে দিলে একটা নতুন পেজ এখানে খুলে যাবে তো আমরা ওকে করে দেবো তো দেখুন এখানে একটা নতুন পেজ খুলে গেছে এলআইসি ই সার্ভিসেসের তো এখানে বাদিকে নিচে পে ডাইরেক্টের অপশান পাবো পে ডাইরেক্টের নিচে আবার দেখাচ্ছে পে ডাইরেক্ট নিচে দেখাচ্ছে নো রেজিস্ট্রেশন রিকোয়ার্ড তার নিচে একটা ড্রপডাউন লিস্ট পেয়ে যাবো এই ড্রপডাউন লিস্টে ক্লিক করে দিলে সবার প্রথম যে অপশানটি পেয়ে যাব রিনিউয়াল প্রিমিয়াম অর রিভাইভাল ওই অপশানে ক্লিক করে দিতে হবে ওই অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ খুলে যাবে প্রিমিয়াম পেমেন্টের তো এখানে নিচে ডান দিকে প্রসিড অপশান পেয়ে ওই প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে প্রসিড অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে আমাদের কাস্টমার ভ্যালিডেশান করতে হবে তো এখানে আমাদের সবার প্রথমে পলিসি নাম্বার দিয়ে দিতে হবে তার নিচে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে ডান দিকে মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে দিতে হবে এই পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে আসতে হবে নিচে এসে আই এগ্রির বা দিকে একটা বক্স পেয়ে যাব ওই আই এগ্রির বা দিকে বক্সটাতে ক্লিক করে দিতে হবে বক্সটাতে ক্লিক করে দেওয়ার পর নিচে সাবমিট অপশন ক্লিক করে দিতে হবে তো আমরা কি করব পুরোটা ফিল আপ করে দেবো তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে আসতে হবে নিচে এসে আই বাদিকে বক্সে ক্লিক করতে হবে বক্সে ক্লিক করার পর নিচে সাবমিট অপশান দেখা যাবে ওই সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট করে দিলে এরকম একটা অ্যালার্ট দেখাবে যেখানে দেখাবে কাস্টমার পোর্টালে রেজিস্ট্রেশন নেই তো এখানে ওকে করে দিতে হবে ওকে করে দিলে নেক্সট আরেকটা অ্যালার্ট আমরা দেখতে পাবো তো আমরা ওকে করে দেবো তো দেখুন এরকম একটা অ্যালার্ট দেখাচ্ছে আবার তো এখানে ডান দিকে পে নাও অপশান দেখাবে ওই পে নাও অপশানে ক্লিক করে দিতে হবে পেনা অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আমাদের পলিসির পুরো ডিটেলস দেখাবে তো দেখুন এখানে আমাদেরকে পলিসি হোল্ডারের নাম দেখাচ্ছে নিচে পলিসি নাম্বার দেখাচ্ছে এখানে ডিউ ফ্রম ডিউ টু কবে থেকে কবে পর্যন্ত ডিউ আছে সেটা দেখাচ্ছে ডান দিকে প্রিমিয়াম অ্যামাউন্ট দেখাচ্ছে ব্যাকেটে ইয়ারলি দেখাচ্ছে মান্থলি হাফ ইয়ারলি কোয়ার্টারলি যা হবে সেটাও এখানে দেখাবে আর নিচে টোটাল প্রিমিয়াম কত আছে সেটাও আমরা এখানে দেখতে পাবো তো দেখুন ওপরে আমরা যদি আরও পলিসি অ্যাড করতে চাই তাহলে এখানে পলিসি নাম্বার দিয়ে দিতে হবে আর ডান দিকে ইনস্টলমেন্ট প্রিমিয়াম উইদাউট ট্যাক্স দিয়ে দিতে হবে এই দুটো দেওয়ার পর নিচে অ্যাড টু লিস্ট করে দিলে নিচে যেরকম একটা পলিসি এসছে এরকম আরও পলিসি এখানে চলে আসবে যতগুলো পলিসি চাই আমরা এখানে অ্যাড করতে পারি এবার আমরা নিচে চলে আসবো নিচে এসে প্রসিড অপশানে ক্লিক করে দেবো প্রসিড অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আমাদের দেখাবে টোটাল কটা পলিসি সিলেক্ট করা হয়েছে আর টোটাল প্রিমিয়াম অ্যামাউন্ট এই পুরোটা দেখার পর ডান দিকে চেক অ্যান্ড পে অপশন পেয়ে যাবো ওখানে ক্লিক করে দিলে পেমেন্ট গেটওয়ে পেজ চলে আসবে এখানে আমাদের দুটো পেমেন্ট গেটওয়ে দেখাবে পেটিএম আর বিল আমরা যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করতে পারি আমরা যেই পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করতে চাইবো তার ডান দিকে চেক অ্যান্ড পে অপশান পেয়ে যাব ওখানে ক্লিক করে দিতে হবে তো দেখুন এখানে পেমেন্টের পেজ চলে আসছে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আমরা পেয়ে যাব নেট ব্যাঙ্কিং ক্রেডিট ডেবিট কার্ড কিউআর কোড ইউপিআই আমরা যে কোনো একটা পেমেন্ট মেথড থেকে পেমেন্ট করতে পারি তো আমরা যে কোনো একটা পেমেন্ট মেথড থেকে পেমেন্ট করে দেবো পেমেন্ট করে দিলেই এরকম একটা পেজ চলে আসবে যেখানে দেখাবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে নিচে ট্রানজ্যাকশান ডিটেলসও আমরা দেখতে পাবো তো এই পুরোটা দেখার পর আমরা কিছুটা সময় ওয়েট করলেই নেক্সট পেজ অটোমেটিক চলে আসবে তো দেখুন নেক্সট পেজ এরকম একটা চলে আসবে যেখানে আমাদের দেখাবে প্রিমিয়াম পেমেন্ট ইজ সাকসেসফুল অর্থাৎ প্রিমিয়াম পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে উপরে ডান দিকে ডাউনলোড রিসিপ্টের অপশান পেয়ে যাব ওই ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে দিলে রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে তো দেখুন এরকম একটা এলআইসি প্রিমিয়াম পেমেন্ট রিসিপ্ট ওপেন হয়ে যাবে উপরে ডাউনলোড অপশান পেয়ে যাবো এখান থেকে আমরা চাইলে ডাউনলোডও করতে পারবো অথবা ডান দিকে প্রিন্ট অপশান পেয়ে যাবো প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্টও করতে পারবো তো এভাবেই আমরা খুব সহজেই এলআইসি প্রিমিয়াম অনলাইনে পেমেন্ট করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ